ডাব মাখা এটা তো ভিতরে শোনা মাখা এই ডাবটা মানে কি ডাবে জল মাখাবে পুরো ডাবকে মাখাবে ওই পুরো ডাব মানে এই যে এই এই খোসা সমেত সবুজ অংশটা বাদে সম্পূর্ণ এই সবুজ অংশটা বাদে এই সবুজ অংশটা বাদে যে ডাবের ভেতরে যে অংশটা আছে যেটা ছাল টাইপের সেটা মাখানো হবে খাই কি কি খাচ্ছি না জানি না গরুও মনে হয় খায় না এই ডাবের উপরের অংশটা ছালটা সেটা আমরা খাবো নাইস এসে জানতো ডাব হ্যাঁ এই ডাবটা এখন কাটা হবে কেটে হচ্ছে এই সবুজ অংশ বাদ দিয়ে তারপরে মাখাবে তাই তো ঠিক আছে কীভাবে কী হবে তোমরা সেটা দেখতে পাবে আস্তে আস্তে এই ডাবটা যত ছোটো হবে কচি হবে তাহলে টেস্টটা বেশি হবে আচ্ছা ছোটো হলে আরও বেশি টেস্ট হবে তাই তো এই ডাবটা একটু বড় আছে এই ডাবটা যদি আর একটু ছোটো হয় কচি হয় তাহলে তার স্বাদটা নাকি আরও ভালো হবে যেটা কাকু বলল এখন ডাব মাখা হবে সেটারই প্রস্তুতি চলছে এই ডাবটাকে কাটবে কেটে মনে হয় সবুজ অংশটা ছাড়িয়ে তারপরে মাখাবে এই একটা ডাবের দাম হচ্ছে এই মুহূর্তে বাজার কিনতে গেলে 40-50 টাকা দাম 40-50 টাকা তাই তো আচ্ছা এটা আট টুকরো আট ভাগের এক টুকরো হচ্ছে 25 টাকা মানে এটাকে আট ভাগ করবে আট ভাগ করে 25 টাকা করে বিক্রি করবে মানে 200 টাকা দাম আছে ইনকাম আছে এই ডাবটা থেকে এই উপরে এই যে ছালটা ছাড়িয়ে দিচ্ছে সবুজ যে ছালটা আছে আর ভেতরে যে সাদা ভাগটা আছে ওটাই হচ্ছে মাখাবে বেশ ইউনিক এটা পুরো একদম কচি কচি ডাবের সাদা অংশ কোনো শ্বাস নয় কোনো জল নয় দেখতে পাচ্ছ এটাকে আবার চালতার মতো পিস পিস করা হবে চালতার মতো পিস পিস আচ্ছা চালতা মাখার মতো পিস পিস করা হবে একদম চালতার টুকরো মতো দেখেছো তো হ্যাঁ এই যে সাদা অংশ দেখতে পাচ্ছ চালতার মতো টুকরো করে নিয়েছি সবগুলো হামাই দিস্তা এই হামাই দিস্তা কি করবে এই অংশকে এটা পেশাই করা হবে আচ্ছা তার মানে এটাকে একটু থেতো করা হবে এখন হামাই দিস্তায় কুচি ডাবটাকে থেতো করা হচ্ছে থেতো করে তারপরে মাখানো হবে একেবারে চালতার স্টাইলে হচ্ছে এটা কাঁচা ডাবটা দেখতে পাচ্ছ হামাই দিস্তায় থেতো করে পুরো চালতার মতো করে দিয়েছে পুরোনো তেঁতুল মানে এটা হচ্ছে 2-3 বছর ধরে বাড়িতে রেখে দিলে যেরকম হয় সেইগুলো তাই তো কিন্তু এখন বর্তমানে মার্কেটে পাওয়া যায় এটাই এটা হচ্ছে মামা বাড়ির দিকে দেখা যায় গ্রামে মাটির কলসিতে রেখে দেয় হ্যাঁ মাটির কলসিতে রাখে এগুলো পুরোনো তেঁতুল দিল এটা হচ্ছে ওই আলু কাবলির টক জল জলটা দেওয়া ভালো করে মিশিয়ে নিচ্ছে পুরোনো তেঁতুলের সঙ্গে আলু কাবলির তেঁতুল জলের ডাবের অংশটা দেওয়া হচ্ছে থেতো করা ডাব সেই ডাবটাকে এখন দেওয়া হচ্ছে পুরো কস দেখেছো জাম কালারে হয়ে গেছে বেগুনি বেগুনি কাসুন্দি কাসুন্দি মোট কাঁচা লঙ্কা পিষিয়ে দিচ্ছে হ্যাঁ লঙ্কা হালকা থাক গরমের সময় তো লঙ্কা দিলে লঙ্কা অন্য দিক থেকে বেরোবে সেই সিক্রেট মশলা সিক্রেট মশলা যে মশলাটা কেউ বলতে চায় না কারণ এটা সিক্রেট থাকতেই হবে নাহলে তো সবাই এরকম ব্যবসাদার হয়ে যেত হালকা বিট নুন এইবার দোলাই মলাই করে কাঁচা ডাবটাকে মাখানো হচ্ছে দেখতে কিছুটা চালতার মতো লাগছে খেতে কেমন লাগবে জানি না এই যে কচি ডাব মাখা চোখের সামনে মাখিয়ে দিল দেখতে অপূর্ব লাগছে এবার খেয়ে দেখি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো ডাবের যে সাদা অংশটা আছে সবুজ যে অংশটা সেটা ছাড়িয়ে তারপরে সেটাকে পিসাই করে মানে ওই হামাই দস্তে কী বলে থেতো করেছে হামন দিস্তাতে থেতো করে তারপরে এরকমভাবে মাখিয়েছে সব মশলা ফসলা দিয়ে তো এবার খেয়ে দেখি মোটামুটি দেখতে পাচ্ছ এরকম একটা কালার এসছে বেশ দেখে কিন্তু একটা স্পাইসি একটা ভাব এসছে দারুণ দেখতে সুন্দর লাগছে এবার খেয়ে দেখি টকটা তুমি এখানে পাবেই সেই যাই মাখা খাও না কেন তবে এটা বেশ ভালো লাগছে খেতে এটার যে ফিলটা নিতে পাচ্ছি আর একটা মাখা মাখা ব্যাপার চালতা খাওয়ার সময় যে চালতার অংশটা সে চিবোয় না যেমন সে সজনে ডাঁটা চিবলে যেরকম লাগে এটা একটা ফিল আছে এটা দারুণ খেতে এটা সিরিয়াসলি এটা খুব সুন্দর লাগছে মানে ডাবের ওই অংশটা গরু ছাগল খায় কিনা আমি তাও জানি না কিন্তু মানুষ খাচ্ছে
চিবনোর পর এরকম হয়ে যাচ্ছে। সুপার সুপার, এটা বেশ সুন্দর লেগেছে। তবে কাকুর এখানে তুমি যারা টক খেতে পছন্দ করো তারা আগে এসো, সমস্ত কিছুতে টক এক্সট্রা পাবেই। এটা ভালো খেতে কাকু, এটা ভালো লেগেছে। এটা একটা চালতা চালতা ফ্লেভার পাচ্ছি, দারুণ।